শিবসাগর জেলার আমগুড়ি বিধানসভা সমষ্টির আমগুড়ির উন্নয়ন খণ্ডর অধীনর নামটির হদাব্যস্ত নামটিয়ালি পথর মেরামতির উপর অভিযোগ আনিছে স্থানীয় রাইজে তথা দল সংগঠনে। যোৱা জানুয়ারি মাহত 15 লাখ টকার ONGCর অনুদানেরে উক্ত পথ মেরামতির বাবে আহিছিল যদিও কেইগাড়িমান শিল পেলায় কাম হামরে ঠিকাদারে। পুনৰ যোৱা 6 ফেব্রুয়ারীত আমগুড়ির বিধায়ক প্রদীপ হাজরিকায় পথটির নির্মাণের কাম শুভারম্ভ করে যদিও এতিয়াহে কাম আরম্ভ হয়। প্রায় 2.5 কোটি টকার এই পথ নির্মাণের বাবে ধার্য করা এই নামটিয়ালির বহু বিসঙ্গতি ধরা পড়েছে। অভিযোগ অনুসারে স্থানীয় গগৈ আর বড়ুয়া উপাধির ঠিকাদারে লাভ করা এই পথটি নির্মাণত নিম্নমানের শিল ব্যবহার করেছে। পথটির দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার। হদাব্যস্ত নামটিয়ালি পথটি নির্মাণত সম্পূর্ণ অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় দল সংগঠনে। গগৈ আর বড়ুয়া উপাধির এই পথটি নির্মাণত যে বিসঙ্গতি স্থানীয় রাইজে যে অভিযোগ উত্থাপিত করেছে সেয়া রাজ্য সরকারের গড়কাপ্তানি বিভাগক তদন্ত করবলৈ দাবি উত্থাপন করেছে। এতিয়া নামটিয়ালি পুনর্নির্মাণের কাম চলি আছে বলে আমি অবগত হয়েছো আর এই আলিটো নির্মাণের ক্ষেত্রে আমি বিভিন্ন সময়ত বিভাগীয় কর্তৃপক্ষ জেলা প্রশাসন আদি ইত্যাদিক আমি বহুবার মেমোরেন্ডাম দিছিলো আর আমি অনুরোধ করেছিল যে এই আলিটো দুলিয়া মৃদঙিয়া গাঁৱৰ ওচৰত মানে ভাগি যায় প্রত্যেকবারে বানপানী হয়, সেক্ষেত্রে আমি ওখ করবলে অনুরোধ জানাইছিলো আর এই বামুণপুখুরী এক্ষেত্রে মানে বানপানী হলে উপরে রাস্তার উপরে পানি যায়, এই দুই ঠাই আমি ওখ করবলে বিভাগীয় কর্তৃপক্ষক আমি বহুবার অনুরোধ জানাইছিলো আর সেই অনুপাতে রাস্তাটো নির্মাণের আবন্টন হল আর নির্মাণ কার্য চলি আছে। নির্মাণ কার্য চলি থাকার সময় আমি দেখিছো যে এই নির্মাণের ক্ষেত্রে যিখিনি পাথর ব্যবহার করেছে এই পাথরখিনি আমার অভিজ্ঞতার ফালেরপা আর আমি বিভিন্ন বিশেষজ্ঞ সোধার পিছত আমি অবগত হয়েছো যে এই পাথরখিনি এই রাস্তাটো নির্মাণের ক্ষেত্রে অনুপযোগী, প্রায় অনুপযোগী, আর এই পাথরখিনি কিয় ইয়াত পেলাইছে আমি বিভাগীয় কর্তৃপক্ষক ফোনযোগে সুদিছিলো আর কৈছিল যে এই পাথরখিনি এনেকে পেলালে নহব, এটা বিভাগীয় কর্তৃপক্ষ আমাক মৌখিকভাবে কৈছে যে আমি পাথরখিনি উঠাই নিম, বেলেগ যিখিনি ইয়াত তারমানে পাথর রাস্তা বনত যিখিনি পাথর লাগে তেনেকা ধরনের পাথর আমি পেলাম আর এইখানে পাথর আমি উঠাই নিম, সলাই দিম বলে আমার মৌখিকভাবে কথা দিছিলে। আর আজি আমি নিমন্ত্রণ করেছিল যে এই রাস্তাটি কেনে ধরনের নির্মাণ হয়েছে বা কেনে ধরনের নির্মাণ হব আর কি টাকা পুঁজি আবন্টন হয়েছে, ঠিকাদার কোন আর পথ নির্মাণের যে নীতি নির্দেশনা তার ফলক আছে নাই সকল বিষয়ে আমি অবগত হবর আমি নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু কোনো এজন এতালে পাহি নাই, আহিলে হয়তো অবগত করব আর এই কথাখিনিকে আমি জানিবর আহ্বান করেছিলাম কিন্তু নাহিলে। আর আমার দৃষ্টিত আমি রাইজর কথা পাতি পেলায় বা বহুত মানুষ কথা পাতি পেলায় আমি গম পালো যে যধরণে এই রাস্তাটি নির্মাণ হব লাগিছিলে করব লাগে সেই ধরনের কিন্তু নির্মাণ হওয়া নাই। এই বিসঙ্গতিখিনি আমি বিভাগীয়ভাবে নাজানো কিন্তু সম গগৈ বলে আমি গম পাইছো, সরি এইখানে ওচরে তারমানে সম গগৈ আর বড়ুয়া বলে দুজন ঠিকাদার এই কামটি পাইছে বলে আমি শুনেছো। সম্পূর্ণ ইলিগেল করেছে কামটি? সম্পূর্ণ ইলিগেল বলে আমি কব নিবিচার কিন্তু যধরণে নির্মাণ করব লাগে সেই ধরনের কিন্তু নির্মাণ করা নাই। কিমান টাকা আবন্টন হয়েছে? প্রায় 2.5 কোটি টাকা আবন্টন হয়েছে বলে আমি শুনেছো। এই রাস্তাটো আমি যেতিয়া ইয়াত এটা উইন্ডশিল্ড বেরিকেড লগাইছিলো তেতিয়া বিভাগীয় কর্তৃপক্ষের লগত দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিলে আমগুড়িতে আর তেতিয়া ONGC PWD আর প্রশাসনে আমাক কথা দিছিলে যে রাস্তাটো ফুল ফেজত আবন্টন নোহালৈকে এটা রিপেয়ারিংয়ের এটা আমাক কথা দিছিলে। সেই অনুপাতে January 1st জানুয়ারি প্রায় 17 তারিখ মানতে এটা টেন্ডার হয়েছিল নাজিয়াত আর সেই টেন্ডার 15 লাখ টাকা রিপেয়ারিং করবলে দিছিলে বলে আমি তথ্য পাইছো, আমার তথ্য আছে আমার ওসর। আর সেই রিপেয়ারিং করার ক্ষেত্রে সম নামটির এজন গগৈ নামের উপাধিধারী ঠিকাদারে কামটি পাইছিলে আর আমি দেখিছিল যে এগারি নে দুগারি শিল পেলাইছিলে, তার লগতে এইখিনিতো বামুণপুখুরীতো আর এজন বড়া উপাধিধারী ঠিকাদারও কেইগৰাকীমান শিল পেলাইছিলে, লগতে এইখিনিতো আমার আর এজন ঠিকাদারে ছগাড়িমান শিল পেলাইছিলে। সেই 10-12 গৰাকীমান গাড়িমান শিল পেলায়ে সেই রিপেয়ারিংয়ের কামটি সামৰণি মৰাটো আমি গম পাওঁ। কিমান টাকা আছিল? 15 লাখ টাকা। সেই 15 লাখ টকার কাম কিমান কি করিলে আমার সব তথ্য আছে, পরবর্তী পর্যায়ত সেইখানে তথ্য আমি প্রয়োজনত ফাদিল করি। আমগুড়ির রিন্টু হেঞ্চোৱা, রিপোর্ট অসম টিভি।